हेलो फ्रेंड्स कैमन आज निश्चय भलो आओ भलो चैनल प्लिज तुम्हारा लाइक कर कमेंट्स कर और अवश्य सबसक्राइब कर आज के एन 24 घंटा हो गए कि ना जानी ना जी होक खूब भय लगे टान टान भय शामुकर मतन हो जाब मुख एक तो भरे ढुके थकब भावचो ता ना कखो ना कारण सत्यमेव जयते एन सत्यर जन्म लड़ा हे सत्य उन्मोचन ठीक ही কোনো তো কিছু খারাপ চাওয়া হয়নি একটা লোকের ভালো চাওয়া হয়েছে যাতে ওর ট্রিটমেন্ট হয় বা যে শাশুড়িমা আছে তার জন্য করা হোক এই ধরনের ভালো আর যার অবৈধ সম্পর্ক আছে সে যাতে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য করা হচ্ছে এবার যদি কেউ খারাপ বলে খারাপ বলুক কারণ কয়জনের মুখ বন্ধ করবে অনেকের মুখ তো বন্ধ করার চেষ্টা করেছিল বললাম না গতকাল সরি সত্যেন্নাশী ব্যোমকেশ বলে একটা সত্যেন্নাশী ব্যোমকেশ বলে একটা চ্যানেল ছিল সেটাকে বন্ধ করেছে তো যাই হোক একটা বন্ধ করেছে আরও কয়েকজনকে স্ট্রাইক দিয়েছে স্ট্রাইকের পর স্ট্রাইক দিয়েছে তার বেশি আর কী করতে পারবে আমাদের না মায়ান বলে একটা জায়গা আছে গুয়াহাটিতে সেখানে না জাদুটুনা করে চুরাচুরি করে সব জিনিস মানে তোমাকে আমি জাদু করবো আমাকে তুমি জাদু করবে যারা নির্দোষ থাকে তারা কিছুই করতে পারে না তারা দেখতে থাকে তার মানে আমরা নিরদর্শ তা কখনো হবো না আমরা কারণ আমাদেরও মুখ আছে আমরা ভিডিও মাধ্যমে বলবো আর তোমরা কমেন্টসের মাধ্যমে ওদের চ্যানেলে গিয়ে লিখলে পরে সব ডিলিট হয়ে যাবে আমাদের মতন যারা তোমাদের জন্য বলছি তাদের চ্যানেলে গিয়ে কমেন্টস করলে নিশ্চয় থাকবে সে ভালো হোক খারাপ হোক কারণ দুটোই লাগে সংসারে তো যাই হোক জাস্ট একটা কমেন্ট মানে ভিডিও দেখলাম তার উপরে ভিত্তি করে আসলাম বলতে মানুষ ওরা কতটুক খারাপ হতে পারে সেটা আমি বুঝাতে এসেছি দেখো বন্ধুরা জাস্ট একটা ভিডিও দেখলাম ভারত মানে ভারত বলছি কেন কোনো দেশের সার্বভৌমত্ব থাকে সেই দেশের মানে তাকে দেশ বলা হয় তো তো সেখানে গণ মানে মৌলিক অধিকারও থাকে মৌলিক অধিকার বিনা কোনো দেশ হয় না কারণ আর মৌলিক অধিকারে কিন্তু ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা এগুলো পড়ে অনেকগুলি আছে তার মধ্যে দুটোই বললাম তো আমরা তো আর নিশ্চয় আন্ধের নগরীতে থাকি না বা চৌপট রাজাও আমাদের রাজা না কারণ আমাদের এখন কোনো রাজাটা জানি আমরা নিজেদের মালিক নিজেরা সুশাসনে চলুক দেশ সেটা চাই কিন্তু নিজেদের ব্যক্তি স্বাধীনতা বা বাক স্বাধীনতা যাতে ঠিকভাবে করতে পারি তো দেখো অ্যাসামিস বলতে বলতে না বাংলাটা অনেকটা যাই হোক সেটা তোমরা মানিয়ে গুছিয়ে নিয়েছো অনেক অনেক ধন্যবাদ এখানে একটা ভিডিও দেখলাম জাস্ট দেখলাম যে যাকে সবাই মানে ওদের পার্টির গুন্ডিদের পার্টির বলেছে যে সুতো পার এজেন্ট আমি এজেন্টই বলবো মানে ওরা হয়তো বলেছে যে গোপন সূত্রের খবর যারা দেয় ওই ভদ্রমহিলা মানে গুন্ডির যা দিত মানে ওরা ভেবেছে তো জাস্ট ভিডিওটা দেখলাম একজন বলল যে হ্যাঁ আমি বলেছি যে গুন্ডির যা সুতোপার ভিডিও দেখত কিন্তু এখন দেখে না তার মানে ভাবো এখন দেখে না কারণ নিজের স্বামীর ব্যাপারে তার মানে ভাবো কতটুক হিংস্র মনোবৃত্তি হলে পরে এই কাজটা করতে পারে যেই বাড়ির বউকে জাতাকলে তো রেখেছিল স্বামীর অবৈধ সম্পর্ক ছিল তার উপরে আজকে তার ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা সব লোপ পেয়ে গেছে বাক স্বাধীনতা লোপ পেয়েছে তো গুন্ডাকে দেখেই বোঝা যায় যে সে কথা বলতে পারে না তুতলায় কথা বলতে পারে না এখন আমি যদি বলতে পারছি না কারণ আমার এখানে আশেপাশে সব অ্যাসামিস আমি সব অ্যাসামিস কথাই বলি সারাদিন তো আমার বাংলাটা ঠিক প্রপার হচ্ছে না তারপর হিন্দি বলি নেপালি বলি তো ওইগুলো আমার প্রবলেম হয় কিন্তু আজকে গুন্ডা কেন কথা বলছে না তার মানে বাক স্বাধীনতাতে একদম আটকানো ওকে বলতে দেওয়া হয় না ওর বাক স্বাধীনতা গেছে মোবাইলে দুটো সিম কিন্তু ব্যক্তি স্বাধীনতাতেও যদি হাত দেয় তারা কত বড় ক্রিমিনাল মাইন্ডের হতে পারে কারণ গুন্ডির যা আজকাল সুতোপার ভিডিও দেখে না আমার আমি যেই বাড়ির বউ হয়ে যাব সেই বাড়ি কি আমাকে একদম মাথায় মানে ভেঙে রাখবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না সেই ধরনের দেখো কোনো বাড়িতে হয় না কথাটা হয়তো বুঝাতে পারছি না কারণ বাংলা একটু প্রবলেম হচ্ছে আমার আজকে আর ওখানে গিয়ে ওর কী প্রবলেম ফেস করতে হচ্ছে তোমরা ভাবো একবার যে মোবাইল দেখতে পারছে না টিভি দেখতে পারছে না ইভেন নিজের পছন্দসই চ্যানেল দেখতে পারছে না ও সুতোপার চ্যানেলটা দেখতো তার মানে ও কতটুক ভালোবাসত যে এই চ্যানেলটা দেখতো আজকে দেখে না কেন তার মানে গুন্ডির হিড়িম্বা অসুর গুন্ডা সবাই মানা করেছে আর গুন্ডির যা যে এই চ্যানেলটা দেখতো এটার গোপন সূত্রে ওদের বাড়ির গোপন সূত্রের কারা এজেন্ট ছিল সে হলো সোনাপাগলির মেয়ে নয়তো গুন্ডির বাচ্চাটা নয়তো হিড়িম্বা আর গুন্ডি তো আছেই কারণ হ্যাঁ গুন্ডি থাকতে নাও পারে গুন্ডি স্পাই রেখেছে পয়সা দিয়ে কারণ গুন্ডি ওই বাড়িতে যাওয়ার অধিকার নেই ওই বাড়িতে ঢুকে না দেখবে দরজার গেটের বাইরে থেকে দিয়ে এসে পড়ে তার মানে তার কতটুক সেই বাড়ির বউটা কতটুক অত্যাচারিত হচ্ছে সেটা ভাবার দরকার আর খেকশিয়াল যে বললো না কিছু কিছু সেটা তো তোমরা ভাববে যে ওই বাড়ির বউটা কী কতটুক অত্যাচারিত হচ্ছে আর মুখ বুঝে আছে তাকে বার করা কিন্তু এখন কিছুটা আমাদেরও উচিত
যাই হোক, এখন দেখো খেকশিয়ালের ব্যাপারে বলছি, খেকশিয়াল প্রচণ্ড পাগল হয়ে গেছে। এবার বলছে যে কিছু মাসি আছে, যাই হোক আমাকে মাসি বলে সম্বোধন করেছে, আমাকে বারবার কমেন্টস করেছে, পিন করেছে মাসি বলে, থ্যাংক ইউ মাসি ডাকার জন্য। দে বয়স হয়েছে, মাসি হবো, কেউ যদি ঠাকুমাও ডাকে দিদিমাও ডাকে আমার খারাপ লাগবে না, তাই জন্য আমি তোর যে বিগ বস 25 বছরের নই, কিন্তু বললাম 25 বছর আমার না, কিন্তু আমি তাই জন্য 50 বছরেরও না। তুই যে বললি না কমি পাগল হয়ে গেছিস, তোর মুখে মুতে না সবাই আমাদের জন্য বলছিস, আমার ঠিক সেই সময়টা না এত হাসি লাগছিল, বুক চাপড়িয়ে বলছে, যেমন রুদালি দেখবে রাজস্থানে গিয়ে বঞ্জারাগুলি বুক চাপড়িয়ে চাপড়িয়ে কান্নাকাটি করে অন্যের বাসায় কেউ মারা গেলে, তো সেই দুঃখটা ওর মধ্যে হচ্ছে, কারণ গুন্ডিরা ওকে পাত্তা দিচ্ছে না, ও লেলিয়ে লেলিয়ে গিয়ে ওর সাপোর্টারে কথা বলছে, ওর সাপোর্টার এত কথা বলছে কিন্তু গুন্ডি পাত্তা দিচ্ছে না। তোকে বলছি দেখ, আমি কিন্তু কারো কাউকে পার্সোনালি চিনি না, না আমার সাথে কারো যোগাযোগ আছে, আমি একদম আসামের একটা শেষ প্রান্তে থাকি, সেখানে আমার সাথে, আর আমি চাইও না কারোর সাথে আমার যোগাযোগ হোক, কারণ চ্যানেল আমার, আমি আমার নিজের ডিসিশন দেব, আমার কাকে ভালো লাগবে সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, না কি আমি গুন্ডির বাড়ির বউ যে আমি কোন চ্যানেল দেখবো সেটা আমাকে ডিসাইড করে দেবে আমার শাশুড়ি মা, যদিও উনি নেন আর উনি করতেনও না, বা আমার হাজব্যান্ড, আমি নিজের নিজের দেখবো, আমার মোবাইল, আমি আমার টিভি, আমি যা ইচ্ছা দেখতে পারি। তো তোকে বলছি দেখ, কমিউনিটিতে উঠার তোর শখ, আমার কিন্তু শখ নেই, কমিউনিটিতে উঠে আমি কয়টা ভিউজ পাবো আর কয়টা সাবস্ক্রাইবার পাবো, বেশি বেশি একটা কি দুটো, তার বেশি কিন্তু না। তো তুই শুনে না, তুই যেখানে আসছিস সেখানেই সুখে থাক, আর তুই যা যা অ্যালিগেশন এনেছিস সেগুলো তুই প্রমাণ কর, তুই যা যা বলেছিস সবার ব্যাপারে, মানে সুতপার ব্যাপারে, সেগুলো আগে ফুলফিল কর, তুই যে বলছিস না কি বলেছি কি বলেছি, তুই কি বলেছিস তুই একবার বুকের মধ্যে হাত দিয়ে বল, তারপর বুঝবো যে তুই কতটুক খেলোয়াড়। তুই তোর চিন্তা কর, তোর মধ্যে থাক, তুই যা যা বলেছিস সেগুলো দেখা, তারপর বুঝবো, তারপর বুঝবো ওরা কী করতে পারে, কয়টা চ্যানেল বন্ধ করবে, একটা বন্ধ করলে 10টা খুলবে, মনে রাখবি সত্যের জন্য সবাই লড়াই করবে, তোদের মতন হলে তো ঘরে বসে থাকতাম রে, ওই যে তোর আরেকটা আছে না, ওই যে সিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে, সেটা দেখ কেমন পয়সার লুভি, যে আবার কন্ট্রোভার্সিতে আসবে, মুখের দাম নেই তোদের মতন মানুষের, তোরা ওই ধরনেরই পার্টিতে তোরা যোগদান করেছিস যে পার্টির কোনো অস্তিত্ব নেই, ব্যক্তিত্ব নেই, কোনো একটা ঝান্ডা মানে এজেন্ডা থাকে না সেগুলো নেই তোদের পার্টির, পার্টি পার্টি বলছিস তো তাই জন্য বললাম, নাহলে পার্টিতে আমার কোনো লোভ নেই, পার্টি কিসের রে, যেটা সত্যি সেটা বলবো, যে যেই বলেছে সত্যি কথাই বলেছে, এতগুলি মানুষ কি মিথ্যা কথা বলতে পারে রে পাগল। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, প্রচণ্ড ঠান্ডা কথা বলতে পারছি না, দেখা যাক কী হয় লাস্ট অবধি, সত্যের জয় সবসময় হয়, অল দ্য বেস্ট সুতপা, খুব ভালো থেকো, চিন্তা নেই সবাই আছে তোমার সাথে, থ্যাংক ইউ বন্ধু, আর আমাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, প্লিজ আমার পাশে থেকো এইভাবে, থ্যাংক ইউ।